সো হ্যালো ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সকলে? আই হোপ তোমরা খুব ভালো আছো। অ্যান্ড গাইজ, আজকে তোমাদের সামনে আর একটা বিশাল বড় আপডেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। কেননা গাইজ, তোমাদের আজকের ভিডিওতে আমি যে আপডেটটা দিতে যাচ্ছি সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী যে WBMDFC ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে স্কলারশিপটি মাইনরিটি স্টুডেন্টদের দেয়, সেই স্কলারশিপটি কিন্তু আগের বছর অর্থাৎ 2020-21 সিজনে কিন্তু এই 1 আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছিলো। এবছর কিন্তু এখনও অ্যাপ্লাই স্টার্ট হয়নি। তো এক্স্যাক্টলি তোমাদের এই মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হবে। তবে কবে সে অ্যাপ্লাই স্টার্ট হবে অনলাইন পোর্টালে সেটা কিন্তু আজকের ভিডিওটা দেখলে তোমরা জেনে যাবে। তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু বলবো অ্যাপ্লাই করার জন্য পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক এবং ম্যাটকাম মিন্স যে তিনটে স্কলারশিপ তোমরা WBMDFC স্কলারশিপের আন্ডারে অর্থাৎ ঐক্যশ্রীর আন্ডারে পেয়ে থাকো, এই তিনটে স্কলারশিপ নিয়ে আজকে কমপ্লিট ডিটেলস আলোচনা হবে। এর পাশাপাশি কিন্তু আরও দুটো স্কলারশিপ কিন্তু এই পোর্টালে তোমাদের দেওয়া হয়, যেটা হচ্ছে তোমাদের TSP এবং SBMCM। তো TSP এবং SBMCM এর অ্যাপ্লাই এখন স্টার্ট হচ্ছে না, কয়েকদিন পরে স্টার্ট হবে। এবং সেই SBMCM বা TSP নিয়ে কিন্তু আলাদা ডেডিকেটেড ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো। তার আগে কিন্তু এই ধরনের পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক এবং ম্যাটকাম মিন্স যে তিনটে স্কলারশিপ আছে তার ফুল ডিটেলস এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী ডকুমেন্ট তোমাকে রাখতে হবে, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট আপডেট তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই আজকের ভিডিওটা সকলে কিন্তু মনোযোগ সহকারে কমপ্লিট দেখো, তাহলে কিন্তু তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ 2021-22 সিজনে কোনো রকম ডাউট কিন্তু আর থাকবে না, আর অ্যাপ্লাই করতে খুব সোজা কিন্তু তোমাদের হবে। তো চলো ইয়ার, আর বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করে নিই। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, যারা অবশ্যই আমাকে দেখে আসছো প্রথম থেকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কেননা 330টার কাছাকাছি ভিডিও আমি এই স্কলারশিপ রিলেটেড বা গভর্নমেন্টের স্কিম রিলেটেড স্টুডেন্টদের জন্য আপলোড করে দিয়েছি। তো চলো ইয়ার, আর বেশি না বকে আজকের ভিডিওটি সরাসরি শুরু করে নিচ্ছি। সো ওয়েলকাম ব্যাক অল মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি। গাইস, প্রথমত আমরা কিন্তু জানি যে অন্যান্য বছর কিন্তু এই আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই শুরু হয়। এবছর কেন এখন অ্যাপ্লাই শুরু হলো না, এটা কিন্তু সবথেকে বড় এবং সবথেকে আগে তোমাদের এটা বলা উচিত। কেননা আজকে তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কয়েক মাস আগে কিন্তু প্যান্ডামিক, বিভিন্ন ধরনের সিচুয়েশন ছিল, করোনা, জস, তারপরে তার পাশাপাশি কিন্তু ভোট ছিল। সেই কারণে কিন্তু আমাদের যে স্কলারশিপের পেমেন্টের কাজ আগের সিজনে সেটা কিন্তু পেন্ডিং ছিল, অর্থাৎ বন্ধ ছিল, সেটা নতুন করে স্টার্ট করা হয়। পুরাতন সিজনের যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এবং গভর্নমেন্ট থেকে এখনও কোনো রকম পারমিশন কিন্তু দেওয়া হয়নি এই স্কলারশিপে অ্যাপ্লাই শুরু করার জন্য। তো অ্যাপ্লাই শুরু করার জন্য পারমিশন কবে দেবে সেটা কিন্তু আজকের ভিডিওতে বলা রয়েছে। এবং তোমাদেরকে বলবো যে গভর্নমেন্টের যেসব স্কিমের কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে। নতুন নতুন স্কিম যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের স্কিম কিন্তু নতুন নতুন চালু হচ্ছে। পাশাপাশি কিন্তু এই ধরনের পুরাতন স্কিমগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই তাদের সঙ্গে সঙ্গে করতে পারবে। তবে তোমাদের এতে অ্যাপ্লাই করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবার কিন্তু তোমাদের বলবো। প্রথমত তোমাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে বলছি। প্রি ম্যাট্রিক স্কলারশিপ কিন্তু ক্লাস 1 থেকে 10 অবধি তোমরা সবাই পেয়ে থাকো ঐক্যশ্রীর আন্ডারে, যারা কিন্তু মাইনরিটি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ মুসলিম, জৈন, খ্রিস্টান, এ ধরনের যারা রিলিজিয়ান রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকো। তবে তোমাদের ক্লাস 1 থেকে 10 অবধি তোমাদের অ্যাপ্লাই করার জন্য যেটা ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তোমাদের হতে হবে। দেন নেক্সট তোমাদের কী করতে হবে, যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হলো তোমাদের ফ্যামিলি যে ইনকাম সেটা কিন্তু 2 লাখের মধ্যে হতে হবে প্রি ম্যাট্রিক স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। এবং পাশাপাশি তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের ইনস্টিটিউট, গভর্নমেন্ট অ্যাডেড বা নন অ্যাডেড যে কোনো ইনস্টিটিউট থেকে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের লাস্ট যে এক্সাম তোমরা পাস করেছো তাতে কিন্তু 50% নাম্বার তোমাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য থাকতে হবে। এরপর তোমাদেরকে বলবো এই স্কলারশিপের অ্যামাউন্ট। প্রি ম্যাট্রিক স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু তোমাদের 1100 থেকে 11000 টাকা অবধি দেওয়া হয়। সেটা কিন্তু তোমাদের ফি স্ট্রাকচার বা তোমাদের ইনস্টিটিউটের খরচার উপর ডিপেন্ড করে। এরপর আসছে তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কিন্তু ক্লাস 11 থেকে একদম তোমরা PhD লেভেল পর্যন্ত কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকো। এই স্কলারশিপের মোটামুটি মেন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো ফার্স্ট তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দেন নেক্সট কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য প্রি ম্যাট্রিকের মতো তোমাদের কিন্তু বাৎসরিক যে ইনকাম সেটা কিন্তু 2 লাখের মধ্যে হতে হবে। এরপর নেক্সট তোমাদের বলছি যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কিন্তু লাস্ট এক্সামে 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অ্যামাউন্ট যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের
2500 টাকা থেকে অর্থাৎ 2500 টাকা থেকে তোমাদের কিন্তু 16500 টাকা মতন তোমাদের কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে দেওয়া হয়। তবে 16500 কারা পায়, যারা কিন্তু পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বিএসসি বিভিন্ন ধরনের মেডিকেলের স্টুডেন্ট রয়েছে বিএসসি থেকে, তারা কিন্তু পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লাই করলে তারা কিন্তু এই ধরনের অ্যামাউন্টটা পেয়ে থাকে। মোটামুটি এই ছিল তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের কিছু ক্রাইটেরিয়া বা অ্যামাউন্ট কত দেয়। এরপর নেক্সট তোমাদের যে স্কলারশিপটা আসছে সেটা হলো ম্যারিট কাম মিন্স। এটা কিন্তু একটা পোস্ট ম্যাট্রিকের মতনই স্কলারশিপ, তবে এই স্কলারশিপে অ্যাপ্লাই শুধুমাত্র টেকনিক্যাল স্টুডেন্টরা করতে পারে, যেমন তোমাদের রয়েছে বিটেক এমটেক এই ধরনের স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। যারা আইআইটি বা আইআইএম এই ধরনের ইনস্টিটিউটে পড়াশোনা করছো তারাই একমাত্র কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য প্রথম ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই হতে হবে। পাশাপাশি যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে, পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করছে, কিছু কিছু ইনস্টিটিউট কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেমন আইআইটি তারপরে আইআইএম এই ধরনের কিছু ইনস্টিটিউট তোমরা কিন্তু যদি পড়াশোনা করো পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবং বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এমসিএম অর্থাৎ ম্যারিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং ম্যারিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফ্যামিলি বাৎসরিক ইনকাম কিন্তু 2.5 লাখের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু তোমরা ইলিজিবল হবে। এবং এরপরে তোমাদেরকে বলবো এই স্কলারশিপেও কিন্তু সেম, তোমাদের কিন্তু 50% মার্কস থাকলে লাস্ট এক্সামে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ম্যারিট কাম মিন্স স্কলারশিপের অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট তোমাদের 33,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এর কিন্তু কোনো মিনিমাম নেই, 1 টাকা থেকে তোমরা কিন্তু 33,000 টাকা পর্যন্ত পাবে, তবে তোমাদের ফি স্ট্রাকচারের উপর সেটা ডিপেন্ড করবে তোমরা কত অ্যামাউন্ট পাচ্ছ। তোমাদের আসছে যে কী কী ডকুমেন্ট তোমাদেরকে লাগবে বা কী কী জিনিস তোমরা এই স্কলারশিপে এই ধরনের স্কলারশিপ অর্থাৎ এই প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক বা ম্যারিট কাম মিন্স স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে। অ্যাট ফার্স্ট প্রি ম্যাট্রিকে অ্যাপ্লাই করতে গেলে তোমার কিন্তু লাস্ট এক্সামের রেজাল্ট লাগবে, কোন ক্লাসে পড়ো সেই ক্লাসের কিন্তু ভর্তির যে রিসিপ্ট অর্থাৎ অ্যাডমিশন যে রিসিপ্ট বলা হয় সেটা লাগবে, তারপরে আধার কার্ড ব্যাংকের পাসবুক এই ধরনের কিছু ডকুমেন্ট তোমাদের লাগবে। পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার লাগবে, তবে প্রি ম্যাট্রিক স্কলারশিপে একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তুমি দুটো মিনিমাম করতে পারবে, কেননা প্রি ম্যাট্রিক স্কলারশিপ কিন্তু বাচ্চাদের স্কলারশিপ, তাই একটা বাচ্চার কিন্তু ফোন থাকতে পারে না, সেক্ষেত্রে কিন্তু গার্জেনের দুটো সন্তান যদি হয় তাহলে সে কিন্তু একটা মোবাইল নাম্বার দিয়ে দুটো সন্তানের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং কোনো বাচ্চা যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু গার্জেনের বাবা বা মা বা দাদু বা ভাইয়ের কারোর অ্যাকাউন্ট দিলে কিন্তু প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। এরপর আসছে তোমাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ, অবশ্যই তোমাদের পোস্ট ম্যাট্রিক মানে লাস্ট যে এক্সাম, যদি কেউ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমাদের মাধ্যমিক পাশের যে রেজাল্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো লাগবে, তারপর তোমাদের ভর্তির যে রিসিপ্ট অর্থাৎ তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট যেটা পেমেন্ট রিসিপ্ট সেটা লাগবে, তারপর তোমাদের আধার কার্ড ব্যাংকের পাসবুক ইমেল আইডি মোবাইল নাম্বার এই ধরনের ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। তবে যখন তোমরা অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস তোমাদের রাখতে হবে বা কীভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ কিন্তু এক একটা করে ডেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো, তো আজকে জাস্ট তোমাদেরকে এটা ধারণা দিচ্ছি। দেন গাইজ, তোমাদের কিন্তু এমসিএমএ অ্যাপ্লাই করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, তো সেম আগের মতো ডকুমেন্টই লাগবে, শুধুমাত্র তুমি যে কোর্সটা করছো তার একটা কিন্তু সার্টিফিকেট বা তার একটা কিন্তু প্রুফ তোমাদের দিতে হবে, অর্থাৎ তুমি টেকনিক্যাল কোর্স না করলে কিন্তু তুমি এটা পাবে না, তুমি কিন্তু এই এমসিএম স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না বা ইলিজিবল হবে না। যখনই তুমি টেকনিক্যাল কোনো ইনস্টিটিউট সিলেক্ট করবে আইআইটি বা আইআইএম এর মতন, তখনই কিন্তু অটোমেটিক্যালি ওটা তোমার কিন্তু এমসিএম এর মধ্যে ঢুকে যাবে। তো মোটামুটি এই ধরনের কিছু ডকুমেন্ট তোমরা রেডি করে রেখো এবং তোমাদের সম্পূর্ণ কমপ্লিট ডিটেলস কিন্তু বলে দিলাম। এবং অ্যাপ্লাই তোমাদের কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের বলি, আগের বছর কিন্তু আগস্ট মাসের ফার্স্ট থেকে স্টার্ট হয়েছিল, এই বছর কিন্তু আগস্ট মাসের 15 অবধি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কাজকর্ম বন্ধ আছে, আংশিক লকডাউন হয়তো এখনও পর্যন্ত চলছে, তাই তোমাদের সমস্ত কিছু বন্ধ থাকার কারণে এবছর অ্যাপ্লাই হচ্ছে না। তবে 16 তারিখের পরে তোমাদের কনফার্ম আমি দিয়ে বলতে পারবো যে তোমাদের এক্স্যাক্টলি কবে হচ্ছে, তবে আগস্ট মাসের মধ্যেই তোমাদের হবে, লাস্ট উইকে হওয়ার সম্ভাবনা সবথেকে কিন্তু বেশি রয়েছে। এই অনলাইন পোর্টাল কিন্তু তোমাদের আগস্ট মাসের লাস্ট উইকে খুলে দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য 2021-22 সিজনের জন্য। তো মোটামুটি আজকের ভিডিওতে তোমাদের কমপ্লিট ডিটেলস আলোচনা করে দিলাম ঐক্যশ্রীর 3টে ব্রাঞ্চ নিয়ে, এরপর কিন্তু টিএসপি বা স্বামী বিবেকানন্দ নিয়ে একটা একটা আলাদা করে তোমাদের কিন্তু ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেব।
এবং তোমাদের স্বামী বিবেকানন্দ এবং টিএসপি কিন্তু অ্যাপ্লাই এখন স্টার্ট হবে না, একটু লেটে হয় ওটা, কেননা ওটা কিন্তু একটু আলাদা স্কলারশিপ পড়ে, তবে এটা কিন্তু এর আন্ডারে পড়ে, মাইনরিটি স্টুডেন্টরা কিন্তু পেয়ে থাকে। তো চলো ইয়ার, মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো এরকম রিলেটেড ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।